অবরোধ হয়েছে এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় বীর মুক্তিযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন যিনি শুধু একজন রাজনীতিক নন তিনি একাধারে সমাজকর্মী বিশিষ্ট শিক্ষা আন্দোলনী যার দক্ষতা এবং যোগ্যতায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করছেন সর্বস্তরের জনগণের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন যার কথা বলছিলাম আমাদের আজকের আয়োজনের বদ্ধমণি হয়ে যিনি আছেন সর্বজন শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এবং মাননীয় মন্ত্রী মহোদয় মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত ও সশ্রদ্ধা করে যাচ্ছি আমরা জোর করতালি দিয়ে মাননীয় প্রধান অতিথিকে ঐকান্তিক আহ্বান করতে চাই তার মহামূল্যবান বক্তব্য প্রদানের জন্য সুধী মণ্ডলী মঞ্চে আসছে মাননীয় প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান খান কামাল আমি এখানে এসে প্রথমে জানতে পেরেছিলাম যে আব্দুল লতিফ ভাই আমার শিশুর ওদের পাশে একটা প্রাইমারি স্কুল করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং অনেক আগের বাসকুটি বেড়ার পেইন্ট দিয়ে তিনি শুরু করে দিয়েছেন শিক্ষার প্রতি তার একটা বিরাট আকর্ষণ ছিল তাকে এই এলাকায় হাই স্কুল ছিল না বলে তিনি লাকসাম যে পড়াশোনা করেছেন সেটা আপনারা এই ইসের মাধ্যমে দেখতে পারলেন শুনেছেন আজকে এই স্কুলটি একটা সুন্দর স্কুলে রূপান্তরিত হয়েছে এই স্কুলটিতে এসে আমার কাছে মনে হলো স্কুলটি মনে হয় অনেক দিনে অনেক এগিয়ে যাবে অনেক তাকে অনেক পথে এগুতে হবে আমার কাছে মনে হলো এখানকার শিক্ষক এখানকার ছাত্রছাত্রীরা এইরকম একটা সুযোগের জন্য অপেক্ষায় ছিল তারাও চাচ্ছে তারা নিজেরা আলোকিত হবে এবং দেশকে আলো